হ্যালো বন্ধুরা, টেক গিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই ভিডিওতে আজকে দেখাবো যে আপনার মোবাইল থেকে আপনি আপনার ব্যাংকের ব্যালেন্স কিভাবে চেক করবেন। আপনার কাছে একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাক বা পাঁচটি অ্যাকাউন্ট থাক, প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ডাউনলোড করার কোনো দরকার নেই। আমি দেখাবো আপনার মোবাইলে একটি মাত্র অ্যাপ্লিকেশান ইনস্টল করে ভারতবর্ষের যে কোনো ব্যাংকেই আপনার অ্যাকাউন্ট থাক, সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি কিভাবে চেক করবেন। তো চলুন দেখে নিই। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হন, তাহলে ভিডিওর নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন, সেটিতে ক্লিক করুন এবং পাশে দেখুন একটি বেল আইকন, সেটিতেও প্রেস করে দিন। এর ফলে আমি যখনই এই রকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব, আপনার কোনো ভিডিওই মিস হবে না। যে কোনো ব্যাংকের ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য আমরা প্রথমে প্লে স্টোর ওপেন করে নেব। প্লে স্টোর ওপেন করার পর সার্চ করব ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স সার্চ করার পর দেখুন তৃতীয় নম্বর যে অ্যাপ্লিকেশানটি সেটি ওপেন করে নেব, অল ব্যাংক ব্যালেন্স। এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আপনার ভারতবর্ষের যে কোনো ব্যাংকেই অ্যাকাউন্ট থাক না কেন, আপনি ব্যালেন্স চেক করতে পারবেন। প্রতিটি ব্যাংকের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ডাউনলোড করার কোনো দরকার নেই। প্রথমে এই অ্যাপ্লিকেশানটি আমাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো যেহেতু আমার মোবাইলে এটি অলরেডি ইনস্টল করা আছে, সেহেতু আমি ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং দেখুন এখানে ব্যাংকের একটি তালিকা দিয়ে দিয়েছে, অর্থাৎ ভারতবর্ষে যত রকম ব্যাংক আছে সমস্ত ব্যাংকের তালিকা এখানে দিয়ে দিয়েছে। এমনকি আপনার যদি ইন্ডিয়ান পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের ব্যালেন্সও আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেক করতে পারবেন। এমনকি আপনার যদি গ্রামীণ ব্যাংকেও অ্যাকাউন্ট থাকে, তাও কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি তার ব্যালেন্স চেক করতে পারবেন। তো এইবার এই ব্যাংকগুলির মধ্যে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি সিলেক্ট করতে হবে। এতগুলি তালিকার মধ্যে যদি খুঁজতে সমস্যা হয়, তাহলে নিচে দেখুন সার্চ ব্যাংক বলে একটি অপশান আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ব্যাংকের নামটি টাইপ করতে হবে। আমার যেহেতু ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট আছে, সেহেতু আমি ব্যাংক অফ ইন্ডিয়া টাইপ করেছি। তো দেখুন ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের নামটি সবার প্রথমে চলে এসছে, তো আমি এই ব্যাংক অফ ইন্ডিয়ার উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। দেখুন এখানে ব্লু কালারের একটি অপশান আছে চেক ব্যালেন্স, তো এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে চারটি অপশান আছে। আপনি যদি আপনার ব্যাংকের ব্যালেন্স চেক করতে চান, তাহলে প্রথম অপশানে ক্লিক করবেন, আর যদি আপনার ব্যাংকের একটি মিনি স্টেটমেন্ট আপনি দেখতে চান, দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করবেন, আর যদি ব্যাংকজনিত কোনো সমস্যার জন্য ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করতে চান, তাহলে তিন নম্বরে ক্লিক করবেন। অনেক সময় আমরা যখন ব্যাংকে যাই, তার আগে আমাদের মধ্যে কনফিউশন হয়, আজকে ব্যাংক খোলা আছে না বন্ধ আছে এই নিয়ে আমাদের মধ্যে কনফিউশন হয়। তো আমরা এই চার নম্বর অপশানে ক্লিক করে দেখে নিতে পারবো যে আমরা যেদিন ব্যাংকে যাচ্ছি সেদিন ব্যাংক খোলা আছে না বন্ধ আছে। তো প্রথমে আমি চার নম্বর অপশানে ক্লিক করে দেখে নেবো যে আজকে ব্যাংক খোলা আছে না বন্ধ আছে। তো চার নম্বর অপশানে ক্লিক করি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন দেখিয়ে দিয়েছে ব্যাংক ওপেন, তার মানে আজকে ব্যাংক খোলা আছে। এবং আমি যেহেতু আমার ব্যাংকে কত ব্যালেন্স আছে সেটি চেক করব, তার জন্য আমি প্রথম অপশান অর্থাৎ চেক ব্যাংক ব্যালেন্স এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার মোবাইল থেকে অটোমেটিক ব্যাংকে একটি কল চলে যাবে এবং কলটি অটোমেটিক ডিসকানেক্ট হবে, এবং ডিসকানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এবং দেখুন এখানে বলছে ওয়েটিং ফর SMS ফ্রম ইউর ব্যাংক এবং নিচে একটি কাউন্টডাউন চলছে। এই কাউন্টডাউন শেষ হওয়ার আগেই আপনার কাছে একটি SMS চলে আসবে। তো দেখুন ব্যাংকের তরফ থেকে আমার কাছে একটি SMS চলে এসছে এবং দেখিয়ে দিয়েছে যে আমার ব্যাংকে কত ব্যালেন্স আছে। এইভাবেই খুবই সহজে এই অ্যাপ্লিকেশানটি আপনার মোবাইলে ইনস্টল করে ভারতবর্ষের যে কোনো ব্যাংকেই আপনার অ্যাকাউন্ট থাকে না কেন, আপনি খুবই সহজেই ব্যাংকের ব্যালেন্স চেক করে নিতে পারবেন। তার আগে একটি কথা বলি, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারের সিমটি আপনার ফোনে থাকতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার পাড়া প্রতিবেশী এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যটি জানতে পারে, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।